شهر رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم عليكم السلام ورحمة الله وبركاته الدنيا بقي عن تسع سن দাজ্জালের পরে বারোশো মানুষ দুনিয়াতে থাকবে এরপর আবার দুনিয়া নতুন করে শুরু হবে এটা কতটুকু সত্য আহমদুলিল্লাহ আমার আর যে সম্মানিত বোন আসলে বোনদের অনেক প্রশ্ন খুবই মানে যেগুলো জানার আগ্রহ মাসা আল্লাহ আসলে এই কথা হলে ভ্রান্ত কথা আমাদের সমাজে প্রচলন রয়েছে হ্যাঁ শেষ জামানায় যে দাজ্জাল আসবে দাজ্জালের আগে যে ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আসার পর ইসা আলিয়ালাম আসবেন ঈসা আলহ সাল্লাম আসার পর এরপর এই মনে করেন এই সমাজের মধ্যে যখন ইমাম মাহাদি আসবে তখন খুব মানে জুনু অত্যাচার সব শেষ হয়ে শান্তিপূর্ণ বসবাস করতে থাকবে মুসলমান এবং মুসলমানদের ইজ্জত হবে এরপরে ইসা আলিয়াল্লাম থাকবেন এরপর কিছুদিন পর দাজ্জাল আসবে মাজুজ হবে এইগুলি শেষ হওয়ার পর আসলে কেয়ামত হবে কাদের ওপর হাদিসে এসেছে নবিয়া করিম সাল আলী তিনি বলতেছেন যে অল্লা জিন আফ হ্যাঁ যেই আল্লাহর হাতে আমার প্রাণ সে আল্লাহর কসম করে বলতেছে লাইউ শে ক্যান আই এঞ্জেলাফি কুম এবারিয়াম হাইকামান্ড মকশিতা যে তোমাদের মাঝে অবশ্যই ইচ আর সালাম তিনি ন্যায়পরায়ণ মানে শাসক হিসাবে আসবেন ফায়াক শিরো সলি তিনি এসে ওই যে ক্রুশ চিহ্ন এটাকে ভেঙে ফেলবেন ও কে ওয়াকতুলুলুল খিঞ্জির শুকরকে হত্যা করবেন ওয়াজা উল জিজিয়া এবং তিনি মুসলিমদের ওপর জিজিয়া বা ট্যাক্স লাগাবেন হ্যাঁ ওয়া ফিদুল মাল হাত্তা লা ইয়াকবালুহু احد এবং সেই সময় মাল ধন সম্পদ অনেক কি হবে বৃদ্ধি হবে এটা এই হাদিসটি সহিহ মুসলিমে এবং সহিহ বুখারীতেও বর্ণিত রয়েছে অনুরূপভাবে আরো একটি যে কথা সেটি হলো যে এই সময় আরেকটি হলো যে লা তাকুমুস সাআহ কিয়ামত সংঘটিত হবে না হাতা লা ইয়ুকাল ফিল আরদ আল্লাহ আল্লাহ জমিনে যতক্ষণ আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না সহি মুসলিমের 148 নম্বর হাদিসে এটা বলে নিতে রয়েছে। ত কথা এই যে কিয়ামত যখন হবে তখন মুমিনগণ সবাই এই কিয়ামত হওয়ার আগে শেষ হয়ে যাবে। কিন্তু 1200 মানুষ থাকবে এর কোন দলিল আমার জানা নেই। এর কোন দলিল আমার জানা নেই। কাজেই যেই লোকের কাছে আপনি শুনেছেন তার কাছে জিজ্ঞাসা করা দরকার। আমি এটা পাইনি এখন অন্য কেউ যদি পেয়ে থাকে অল্লাহ আলম বেশ সব কাজেই কেয়ামত হবে খারাপ লোকদের ওপর যেমন আরেকটা হাদিসে এসেছে ইমাম ইমামাদে ইমাম আহমদ হাদিস এসেছে যে ইন্নামেন সেরার তুদ্রিক হুসা আহ নিকৃষ্ট লোক তারাই হবে যাদেরকে কেয়ামত পেবে পেয়ে বসবে ওহুম আহিয়া এবং তারা জীবিত থাকবে ওমান এবং তাদের মধ্যে এক মানুষ থাকবে ওমাই খেজুল কবুর আমা সাজেদা যারা মসজিদ যারা কবরগুলিকে মসজিদ বানাবে অর্থাৎ কবরের ইবাদত করবে হ্যাঁ তাদের ওপর কি কেয়ামত সংগঠিত হবে কেয়ামত কি হবে কায়েম হবে এবং এরকম আরও অনেক হাদিস এসেছে যে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম তিনি বলতেছেন যে কুল মোমেন ওয়া কুল্ল মুসলাম যে এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা বাতাস প্রেরণ করবেন ইয়জুজ মাজুজের পর হ্যাঁ এমন দুনিয়াতে এমন একটা বাতাস আল্লাহ রব্বুল আলমিন দেবেন যে এই বাতাসের কারণে ইমানদার যত আছে কুল মোমেন যত থাকবে মুসলমান যত থাকবে তাদের রুহগুলি আল্লাহ নিয়ে যাবেন ওই আবকা সেরার উন্নাস এবং খারাপ মানুষ দুনিয়াতে থাকবে হ্যাঁ ইয়তা হা রজুনা ফি হা তাহা রজুল হবর তারা সেখানে মানে এই নারী পুরুষ পুরুষ নারী এরকম এমনভাবে জেনা ব্যবিচারে লিপ্ত হবে যে যেমন গাধা গাধা যেমন লিপ্ত হয় মানুষের সামনে কোনো ইয়া থাকে না রকম এবং তাদের হবে অর্থাৎ তার কি একজন পুরুষ একজন নারীকে মানুষের সামনে তারা জেনা বেবিচার এই গাধার মতো এইগুলোতে লিপ্ত হবে অর্থাৎ জেনা বেবিচার এবং শিল্প এইগুলি থাকা অবস্থায় খারাপ মানুষ কিছু থাকবে তাদের ওপর কেয়ামত হবে আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় নিয়ে না যান এবং তার আগে যেন দুনিয়া